হ্যালো গাইস আম মাখা কে কে খাবার হাত উঁচু করো আমি গতকালকে অফিস থেকে আসার সময় কিছু আম কিনে নিয়ে এসেছিলাম আমার ঘরে দুটো আন্ডা বাচ্চা আছে টুইন্স মাই ডিয়ার তোমারে যা যা। তারা হচ্ছে পাকা আম বেশি পছন্দ করে না তাদের ফেভারিট খাবার হচ্ছে কাঁচা আম কিছুদিন আগে আমি পাকা আম কিনছিলাম দুঃখের বিষয় সবগুলো আমার একাই খেতে হয়েছে তারা একটাও খাইনি যাই হোক তাদের কাছে নাকি পাকা আম ভালো লাগে না তো তাদের জন্য আজকে ফাইনালি আমি কাঁচা আম কিনে নিয়ে আসলাম আগেও অনেকবার কিনা হয়েছে বাট ভাবছি যে কাঁচা আম থাকতে থাকতে ওদের একটু বেশি করে খাওয়াই গ্রামে তো যাওয়া হচ্ছে না গ্রাম গেলে তো প্রতিদিন গাছ থেকে টপ করে টুক করে পাইরেই টপ করে খাওয়া হয়ে যায় বাট সেটা তো আর কপালে নাই তাই যখনই আমি বাইরে যাই চেষ্টা করি ওদের পছন্দ মতো খাবার নিয়ে আসার জন্য ওরা যেটা পছন্দ করে সেটাই ওদের খাওয়ানোর ট্রাই করি তো ওদের প্রিয় খাবার হচ্ছে কাঁচা আম মাখা তো সেদিন আমি কাঁচা আম মাখানোর একটা ভিডিও দিছিলাম সেদিন কে যেন কমেন্টস করছিল যে আপু শুকনো মরিচ দিয়ে যদি আম মাখা হয় তাহলে বেশি মজা লাগে তাই আজকে ভাবছি শুকনো মরিচ দিয়েই আম্মা খাবো দেখি শুকনো মরিচ দিয়ে আম্মা খালে কেমন মজা লাগে তো শুকনো মরিচটা হচ্ছে পুরাই নিয়ে আসছে আমার মেয়েরা তেলের উপর ভাজি নেই তেল দিলে আবার বেশি মজা লাগে না তাই হচ্ছে পুরাই নিয়ে আসছে একটু কালো বেশি হয়ে গেছে যাই হোক দেখি ফাইনালি কেমন মজা লাগে আমাকে একজন অনেকেই কমেন্টস করছে আপু শুকনো মরিচ হলে বেশি মজা লাগে শুকনো মরিচ দিয়ে আম্মা মাখা একদিন খাইয়ে দেখবেন কেমন মজা লাগে তো ফাইনালি আমার যে মাই ডিয়ার লাভলি অডিয়েন্সরা আছে তাদের কথা তো আর আমি ফেলতে পারি না তাই আমি তাদের কথা রক্ষা করার জন্য আজকে শুকনো মরিচ দিয়ে আম মাখাইছি ভালোই মজা লাগতেছে শুকনো মরিচের অন্য এক অন্য রকম একটা ফ্লেভার রকম একটা গ্রান খুব মজাই লাগতেছে যতই লবণ দিচ্ছি বাট লবণ হচ্ছে না লবণের কী ইয়ে আমারই কী শরীরের থেকে কমে গেছে না কি আল্লাহ জানে যত লবণ দিচ্ছি মনে হচ্ছে আরও লবণ দেয় মনে হচ্ছে আরও লবণ দেই ছোটোবেলায় গাছ থেকে আম বাইরে যখন মাখা থাম আম চটকা দিলেই একদম পানি পানি হয়ে যেত তো আমি যে এই যে এত মাখা আমেরতে পানি বেরোচ্ছে না কী হয়েছে আল্লাহ জানে কি খাচ্ছি আমরা ঢাকা শহরে তো যাই হোক পানি না বেরোক আমরা ছোটোবেলায় সেই পানি নিয়ে আমরা ভাই বোন করতাম এ বলতো আমি লাস্টের পানি খাবো ও বলতো আমি লাস্টের পানি খাবো শেষমেশ কারোরই খাওয়া হতো না টানাটানি করতে যেয়ে ডিশটা উবুর হয়ে পড়ে যায় পড়ে যেত যাই হোক আজকে একটু পানিও বেরোলো আমি তো হতাশ কি আম খাচ্ছি শুকনো আম নাকি দেখে তো তার তাজাই মনে হচ্ছে গ্রাম থেকে আসলি আমাদের কাছে পৌঁছাতে আসলে সময় লাগে এই জন্য হয় এরকম হয়ে গেছে তো কাঁচা আম খাইতে খাইতে আবার একটু পাকা আম খেতে মন চাইলো তাই আবার দুইটা পাকা আম নিয়ে বসলাম যে একবারে বসছি তো একবারে যা মানে নাস্তা করার করেই একবারে উঠি তো এই তো শুকনো মরিচ দিয়ে